সুগন্ধি, সুগন্ধি আসলো না। বেটাটাকে এত করে কইলাম, আমার কোনো কথাই শুনল না, আসলো না, কিছুতেই আসলো না। না শুকে, তুই তা কিসের জন্য ব্যাক করে গেছ? যাই সে তাই করুক গে, মরুক গে। ও অবাক কথা কয় না, ছোট মানুষ, সকাল থেকে না খায় রয়েছে, বুকটার মধ্যে পুড়ে যাচ্ছে। তোমার আশকারা পায় পায় এত বৃত্তি বের বাড়ছে, যাই সে তাই করতেছে। উইয়ের জন্য আমার মানুষের কাছে প্রতি পদে পদে অপমান হল। কি হয়েছে সুগন্ধি, জাইদুলকে আবার তোমাকে অপমান করে কোনো কথা কইছে? ব্যাপার ভাই, তুই আছো ভালো হয়েছে, তুই এক্ষুনি তোর বয়েক আমার ঘরে যাবে। কো কে তোর ঘরে যাবি? তোর ঘরে যাবি কিসের জন্য? তার আগে কত তুই কি আবার তোর ভাবিকে অপমান করে কোনো কথা কইছু? তোর বয়েক কোনো অপমান করা হয় নাই, বরং তোর বউ আমার বয়েক চরম অপমান করেছে। সেই জন্য এক্ষুনি আমার ঘরে যায়, আমার বোর কাছে তোর বউয়ের মাপ চাওয়া লাগবে, ক্ষমা প্রার্থনা করা লাগবে। আশ্চর্য কথা, তোর ভাবি হচ্ছে এবারির বড় বউ, সে যাবি তোর বউয়ের কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ, মাপ চাইবে যাওয়া লাগবে, কারণ তোর বউ আমার স্ত্রী চরম অপমান করেছে, আমি নিজে সাক্ষী। তা কুটনি মহিলা কা হয়েছে, কুটনি কুটনি কুটনি। তোমার বই কুটনি করলে পারে অপমান লাগে? আর তোমরা দুইজন মিলে আমাকে যা যা কইছো তা কি কয় জায়দুল? নাকি মান সম্মান খালি তোমার কাছে আছে? আমরা মানুষ না, আমার কাছে কোনো মান সম্মান নাই না? তোমার তো কিছু কওয়া হয় নাই, দু একটা কথা যদি কওয়া হয়ে থাকে সেটা তোমার ব্যাটাক কওয়া হয়েছে, অত কথার কোনো কাম নাই। আমি যেটা করছি এখন তুমি সেটা করো, তুমি এখনই আমার ঘরে যাও, যাইয়ে আমার বউর কাছে তুমি দুই হাত জোর করে ক্ষমা প্রার্থনা করবে, যাও। অসম্ভব, আমার বউ কোনো জায়গায় ক্ষমা চাপের যাবি না। আর তোকে আরেকটা কথা কয়ে দিচ্ছি ভাই, তোমার ব্যাটাক নিয়ে কোনো খারাপ কথা বলবো না, তোর ভাবির মনটা খুব খারাপ, সাওয়ালটা সারাদিন না খাওয়া রয়েছে, তোর একটু বোঝা লাগবে। পরের বউ আর ব্যাটাক নিয়ে খুব আহ্লাদ করিস তাই নে বড় ভাই, তোর এই কীর্তির জন্য আমি আমার শ্বশুরবাড়ি যাবে পারি না, গ্রামের লোকজনের সামনে আমি মুখ পর্যন্ত দেখাবার পারি না, তোর যে এইরকম অধঃপতন হবি জীবনে আমি তো কোনোদিন স্বপ্নেও চিন্তা করি নাই রে বড় ভাই। বুঝতে পারিছি, তুগার এই অত্যাচারে আমার ওয়াইফ নিয়ে আমার এই বাড়ি ছাড়িয়ে চলে যাওয়া লাগবে, ঠিক আছে তাই যাবো।